আন্দোলনকারীরা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষে বা দেশবাসীর পক্ষে না ভাবে রাজাকার ভাবল, তাদেরকে তো কেউ রাজাকার বলে না। প্রধানমন্ত্রী তো কোটা আন্দোলনের কাউকে উদ্দেশ্য করে রাজাকার শব্দটি ব্যবহার করে, তাহলে এটা কেন হল? এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষ অবলম্বন করছে, এটা দিব্যালোকের মতো পরিষ্কার। এর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি জামাত এবং এর পেছনে আছে তার ক্রম। আমরা শুরু থেকে বলে আসছি এই আন্দোলন হচ্ছে কোটা বিরোধিতার নামে সরকার বিরোধী আন্দোলন। এই আন্দোলনকারীদের কোনো কোনো নেতার বক্তব্যে দেশের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে কোটা বিরোধী আন্দোলনের ষড়যন্ত্রকারীদের মুখোশ এখানে উন্মোচিত হয়ে যায়। তারা দেশের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করতো, এতটুকু দ্বিধা করেনি। কিন্তু আন্দোলনকারীদের একটি অংশ ক্রমাগতভাবে শক্তি প্রদর্শন করে যাচ্ছে এবং জনভোগান্তি সৃষ্টি করে যাচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যকে বিকৃত করে সাধারণ ছাত্রছাত্রীদের উস্কানি দিচ্ছে। এই আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষক শিক্ষার্থীদের রক্তস্নাত পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদেরকে রাজাকারের পক্ষভুক্ত করে, যা মুক্তিযুদ্ধের চেতনার মর্মমূলে আঘাত হানার সামিল। পত্রপত্রিকায় আমরা যা দেখতে পেলাম তাতে মনে হয় ছাত্রলীগের উপর সব ব্যাপারে দৌড় চাপানো একটা ফ্যাশনে পরিণত হয়েছে। সব দোষী যেন নন্দ ঘোষ ছাত্রলীগের, পাশাপাশি ছাত্রলীগের বিভিন্ন নেতার ছবি ব্যবহার করে ভুয়ায় ও পেজ থেকে অপপ্রচার চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের উত্তেজিত করার অপচেষ্টা করা হয়েছে। বিএনপি জামাতের ছাত্র সংগঠন এক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছে। আজ তো বিএনপির পর তাদের ছাত্র সংগঠন প্রকাশ্যে এই আন্দোলনে যোগদানের ঘোষণা দিয়েছে।